একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মানুষ আইনে নিয়মকে তোয়াক্কা না করেই নির্ধারিত বয়সের আগে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে চলেছে। বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েদের 18 বছর বয়সে বিবাহ যাতে না হয় সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে, আর সে বিষয়ে বিশেষ প্রকল্প হিসেবে কন্যাশ্রী চালু করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবও গঠন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত গোলার সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব এক অভূতপূর্ব কাজ করে আসছে। 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রায় 20টি বাল্য বিবাহ প্রতিরোধ করে রাজ্যের প্রথম হয়েছে। 2022 সালেও তাদেরকে রাজ্য স্তরে প্রথম হিসেবে সম্মানিত করা হয়েছিল। আবারও 2023 সালে ও গোলার সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবকে ভালো কাজ করার জন্য রাজ্য স্তরে প্রথম হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী 30 নভেম্বর গোলার সুশীলা বিদ্যাপীঠকে কলকাতায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মানিত করা হবে। কন্যাশ্রী ক্লাবের সদস্য অর্পিতা রায় জানিয়েছেন, আমরা খুব আনন্দিত, রাজ্য স্তরে দ্বিতীয়বার আমাদেরকে সম্মানিত করা হবে, আর এই সম্মান ধরে রাখার জন্য আমরা আরও ভালো কাজ করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র পড়িয়া জানিয়েছেন, রাজ্য স্তরে আমাদের বিদ্যালয়কে দ্বিতীয়বার প্রথম হিসেবে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা বাল্য বিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশু পাচার বন্ধ করার কাজে ব্রতী হব। সারা জেলা জুড়ে এই পাচার বন্ধ করার উদ্যোগ নেব আমরা। বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবে 80 জন সদস্য রয়েছেন, তাদেরকে সহযোগিতা করেন প্রধান শিক্ষক। এর সাথে বিদ্যালয়ের স্টাফ সৌমিত্র কুলোধ্যায়, জয়ন্ত পণ্ডিত ও গোপীনাথ কুলোধ্যায়ের পাশাপাশি সকল শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ, আমাদের কন্যাশ্রী ক্লাব অনেক কিছু রয়েছে, তার মধ্যে সুশীলা বিদ্যাপীঠের যে কন্যাশ্রী ক্লাবটি সেটা অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয়। বিভিন্ন সামাজিক কাজগুলো এরা করছে, যেমন বাল্য বিবাহ রোধ করা, ওমেন ট্রাফিকিং রোধ করা, সমাজ সচেতনতামূলক যেগুলো ভেক্টরবর্ন ডিজিজ এগুলো যাতে প্রতিরোধ হয় সেই ব্যাপারেও তারা কাজ করছে। তো সামগ্রিকভাবে মহিলা উন্নয়ন, মহিলা সশক্তিকরণে এদের একটা প্রচুর ভূমিকা দেখা যাচ্ছে, এবং আমি নতুন আশা সত্ত্বেও কিন্তু এই ক্লাবটার পারফরমেন্স এবং তাদের জনপ্রিয়তা আমি আজ করতে পেরেছি। অনেকেই এসেছে বলেছেন আমার কাছে, এনাদের মানে এই ক্লাবের উন্নতিকল্পে একটা কন্যাশ্রী ভবনও তৈরি করা হয়েছে, এবং যে ক্ষেত্রে যে মুহূর্তে যে কোনো সাহায্যে আমি সবসময় নতুন এসেছি আমি, তা সত্ত্বেও ওরা যখনই আসবে আমার কিন্তু সাহায্যের হাত সবসময় থাকবে। আমরা এই কাজ শুরু করেছি প্রায় 2018 সাল থেকে। কতগুলো প্রতিরোধ করা হয়েছে এখন পর্যন্ত? আমরা প্রায় কন্যাশ্রী ক্লাবের সবাই মিলে 15 থেকে 16টা বাল্য বিবাহ রুখে দাঁড়িয়েছি। প্রতিকূলতার শিকার হয়েছো? হ্যাঁ, কোনো কাজ করতে গেলে তো প্রতিকূলতার শিকার হতে হয়, আমরা তার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা থেমে থাকিনি, সেই প্রতিকূলতাকে জয় করে আমরা এগিয়ে গেছি, পরবর্তীতে এগিয়ে যাবো। কি ধরনের প্রতিকূলতা? বাড়ি থেকে একটা প্রতিকূলতা আছে, যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তার বাড়ি থেকে চাপের সৃষ্টি করছে, তাকে আর পরবর্তীতে পড়াশোনার সুযোগ দিচ্ছে না। আমরা সেই সমস্ত বাড়িতে বলতে গিয়ে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক তারা গালিগালাজ করেছে, এই সমস্ত প্রতিকূলতায় আমরা শিকার হয়েছি। তোমরা রাজ্য স্তর থেকে একবার পুরস্কার পেয়েছো, আবারও দ্বিতীয়বার কিন্তু মনোনীত হয়েছো, কি বলবে, কতটা আনন্দ লাগছে? প্রথমবার রাজ্য স্তরে পুরস্কৃত হওয়ার পর খুব সত্যি উৎসাহিত হয়েছিলাম, এবার আবার পুরস্কৃত পাবো এই জন্য আরও আমরা বেশি উৎসাহিত হয়েছি, এবং এর জন্য আমরা সত্যি রাজ্য স্তর থেকে শুরু করে জেলা স্তর, আমাদের গ্রাম, আমাদের পঞ্চায়েত, স্কুল, কেশপুর থানা, বিডিও, শিশুরক্ষা দপ্তর প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সমাজকেই বলবো, 18 বছর আগে বিবাহ নয়, বাল্য বিবাহ রুখে দাঁড়ান, বাল্য বিবাহ রুখতে আমাদের সাহায্য করুন, পাশে দাঁড়ান। আমরা আগামী দিনে এই যে সম্মানটা পাচ্ছি সে ধরে রাখার জন্য যথাযথ চেষ্টা করব, প্রত্যেককেই সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তোমার নাম? আমার নাম অর্পিতা রায়, আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।